তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন স্যান্ডউইচ শেখাবো আর কি। দেখো, এখানে আমি কিছু স্যান্ডউইচ লিখে রাখছি আর কি। দেখো, এখানে চারটে স্যান্ডউইচ দেওয়া আছে। স্যান্ডউইচ নম্বর ওয়ান, পিটার ইজ টু উইক টু প্লে। স্যান্ডউইচ নম্বর টু, দ্য কোশ্চেন ইজ টু কমপ্লেক্স ফর দ্য স্টুডেন্ট টু সলভ। কোশ্চেন নম্বর থ্রি, দ্য প্রবলেম ইজ টু কমপ্লেক্স টু বি সলভ। স্যান্ডউইচ নম্বর ফোর, রাফি ইজ টু ট্যালেন্ট টু সলভ দ্য প্রবলেম। আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এই চারটা স্যান্ডউইচ মনে হয় সেম, কিন্তু না, এই চারটা স্যান্ডউইচের মধ্যে ইন্টারনাল একটা পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা খুঁজে বের করব, কারণ এই চারটা স্যান্ডউইচকে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স করব। তাহলে এই চারটা স্যান্ডউইচ সিম্পল সেন্টেন্স, শুরুতেও সেম মনে হলেও কিন্তু পরবর্তীতে কিন্তু সেম নয়। আমরা একটু স্যান্ডউইচগুলো দেখি এবং তার সঙ্গে অর্থগুলো একটু মিলে নেই। পিটার ইজ টু উইক টু প্লে, পিটার এতই দুর্বল খেলতে পারে না। স্যান্ডউইচ টু, দ্য কোশ্চেন ইজ টু কমপ্লেক্স ফর দ্য স্টুডেন্ট টু সলভ। ছাত্রদের জন্য প্রশ্নটি এত জটিল তারা সমাধান করতে পারে না। স্যান্ডউইচ নম্বর থ্রি, দ্য প্রবলেম ইজ টু কমপ্লেক্স টু বি সলভ। প্রশ্নটি, সরি, সমস্যাটি এত জটিল সমাধান করতে পারা যায় না। প্রশ্ন স্যান্ডউইচ নম্বর ফোর, দ্য রাফি ইজ টু ট্যালেন্ট টু সলভ দ্য কোশ্চেন। রাফি এতই মেধাবী সে প্রশ্নটি সমাধান করতে পারে। এখানে হলো সেন্টেন্স ওয়ান টু থ্রি, এই চারটেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স ফোর কিন্তু নেগেটিভ নয়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্স নম্বর ওয়ান টু থ্রিতে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তারপরেও কিন্তু এটা নেগেটিভ। এবং স্যান্ডউইচ নম্বর ফোরে কিন্তু নট নাই, কিন্তু এটা আবার অ্যাফার্মেটিভ। তাহলে ওগুলোতে নট নাই ওটা নেগেটিভ হলো, এটাকে এখানে নট নাই এটা অ্যাফার্মেটিভ হলো, কেমন? আমরা একটু দেখি তাহলে। এখানে যে শুরুতে স্যান্ডউইচ নম্বর ওয়ানে সাবজেক্ট হলো পিটার, স্যান্ডউইচ টুতে সাবজেক্ট কোশ্চেন, স্যান্ডউইচ থ্রিতে সাবজেক্ট প্রবলেম, স্যান্ডউইচ ফোরে সাবজেক্ট রাফি। স্যান্ডউইচ ওয়ানে পিটারের পরে ইজ আছে, এরপরে টু আছে। স্যান্ডউইচ টুতে কোশ্চেন ইজ টু, স্যান্ডউইচ থ্রিতে দ্য প্রবলেম ইজ টু, স্যান্ডউইচ ফোরে রাফি ইজ টু, এরপরে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই চারটা স্যান্ডউইচ দেখতেছি যে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ আছে। যেমন টু স্যান্টেন্স ওয়ানে আছে টুর পরে উইক, স্যান্টেন্স টুতে আছে টুর পরে কমপ্লেক্স, স্যান্টেন্স থ্রিতে টুর পরে কমপ্লেক্স, স্যান্টেন্স ফোরে টুর পরে ট্যালেন্ট। তাহলে কী দাঁড়াচ্ছে এখন? এরপরে আমরা একটু দেখি টু কী বোঝাচ্ছে, টু এর অর্থটা কী। টু এর অর্থ সো ভেরি, এটা ডিপেন্ড করে সেন্টেন্সের ব্যবহারের উপরে। এবার টুর একটা আরেকটা অর্থ আছে দেখছি আমরা। হ্যাঁ, এই যে কোনো সেন্টেন্সে যদি টু এর পরে একটা টু থাকে, অর্থাৎ এটা হবে ইনফিনিটিভ থাকে, টু এর পরে ইনফিনিটিভ থাকে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কীভাবে কমপ্লেক্স করব? কমপ্লেক্স করব সো ডট অফ দ্যাট, এবং এটাকে কম্পাউন্ড করব ভেরি অ্যান্ড। টু এর টুটা কী বোঝাচ্ছে আমাদের? হ্যাঁ, আর টুটা কোথায় থাকে? এই টুটা থাকে অ্যাডজেক্টিভের আগে। শুধু কোনো সেন্টেন্সে যদি শুধু অ্যাডজেক্টিভের আগে যদি, হ্যাঁ, শুধু একটা কোনো সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ টু থাকে, এরপর আর যদি কিছু না থাকে, তাহলে সেন্টেন্সের অর্থ দাঁড়ায় অ্যাফার্মেটিভ। আর টু এর অপর আর অর্থ অলসো। যেমন যদি বলি ইট ইজ টু মাস, এটা খুব বেশি হয়ে গেল, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
আবার যদি এটাকে আমরা অলসো বুঝাই তাহলে বলতে পারি একটা এক্সাম্পল, রহিম ইজ টু, রহিম ইজ উইথ মি টু, রহিমও আমার সঙ্গে আছে। তাহলে আমরা এই সেন্টেন্স, এই লিখিত সেন্টেন্সের চারটে আছে, এই চারটাকে আমরা কী করবো, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। এবার দ্বারা কী দাঁড়ায়, হ্যাঁ সেন্টেন্স নাম্বার ওয়ানে আমরা কমপ্লেক্স করছি, পিটার ইজ সো উইক দ্যাট হি ক্যান নট প্লে। সেন্টেন্স এর কম্পাউন্ড করছি, পিটার ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট প্লে। সেন্টেন্স টু আমরা কমপ্লেক্স করছি, দ্য কোশ্চেন ইজ সো কমপ্লেক্স দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান নট সলভ। সেন্টেন্স টু এর কম্পাউন্ড ফর্ম হবে, দ্য কোশ্চেন ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড দ্য স্টুডেন্ট ক্যান নট সলভ। সেন্টেন্স থ্রি, দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট ইট ক্যান নট বি সলভ। সেন্টেন্স থ্রি কম্পাউন্ড হবে, দ্য প্রবলেম ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ইট ক্যান নট বি সলভ। সেন্টেন্স ফোরে আসছে আমরা, রাফি ইজ সো ট্যালেন্ট দ্যাট হি ক্যান সলভ দ্য কোশ্চেন। এখানে কিন্তু ক্যানের পরে নট বসে নাই, তাহলে আমাদের পার্থক্যটা আমরা পরে দেখব। কম্পাউন্ড দাঁড়াবে, রাফি ইজ ভেরি ট্যালেন্ট অ্যান্ড হি ক্যান সলভ দ্য কোশ্চেন। তাহলে আমাদের সেন্টেন্স ওয়ান টু থ্রি ফোর এই প্রত্যেকটা সেন্টেন্সের এই সাবজেক্ট এরপরে একটা ভার্ব আছে, এ টু আছে, আর টুটা ইউজ করছি আমরা অ্যাডজেক্টিভের আগে, কিন্তু সেন্টেন্স ফোরে এরকম দাঁড়ালো কেন? তাহলে আমরা একটু দেখি অ্যাডজেক্টিভগুলো কেমন, প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা মানুষের গুড সাইড এবং ব্যাড সাইড থাকে। কোনো সেন্টেন্সে যদি এরকম অ্যাডজেক্টিভ যদি পজিটিভ ফর্ম হয় তাহলে সেটা যখন আমরা কমপ্লেক্সে যাব তখন এই যে দ্যাটের পরে কিন্তু আমরা নট ইউজ করব না, অর্থাৎ ওটা সেটা আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্সার দাঁড়ায়। আবার একটা প্রশ্ন আমরা দেখছি আমরা সেন্টেন্স থ্রিতে দেখাচ্ছে, দ্য প্রবলেম ইজ টু কমপ্লেক্স টু বি সলভ। তাহলে এই সেন্টেন্সটা কী? আমরা থ্রিতে দেখি, দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট ইট ক্যান নট বি সলভ। তাহলে আমরা ইটটা কোথায় পাইলাম? সেন্টেন্স থ্রি এই সেন্টেন্সটা আমরা নেগেটিভ তবে প্যাসিভ, এই সেন্টেন্সটা কি প্যাসিভ, এ সরি ওয়ান এবং টু অ্যাক্টিভ তবে এখানে অবজেক্ট নাই, আর সেন্টেন্স থ্রিটা হচ্ছে এটা প্যাসিভ সেন্টেন্স। তো আমরা এই প্যাসিভটাকে এটাকে হয়তো বা পড়ে এভাবেও দিতে পারে, এটাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো, যখন আমরা অ্যাক্টিভ করবো তখন আমরা সাবজেক্ট ধরে নেব। আমরা এখানে যে ইট ইউজ করছি সেন্টেন্স থ্রিতে আমরা একটা ইট ইউজ করছি, আর ইটটা হলো কোনো সেন্টেন্সে যদি আমাদের কোনো সাবজেক্ট, কোনো সেন্টেন্সে যদি আমাদের সাবজেক্ট না থাকে তাহলে আমরা ইটটাকে আমরা কী করি সাবজেক্ট সে ধরে নেই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট ইট ক্যান নট বি সলভ। আমরা আবার দিকে আসি, হ্যাঁ তাহলে আমাদের নিয়মটা ছিল টু, এর অর্থ হচ্ছে সো অর ভেরি। যখন আমরা এই টু এর পরে একটা ইনফিনিটি থাকবে সেই ধরনের সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমাদের রুলসটা ফলো করতে হবে সো ডট ডট দ্যাট, আর যদি এটাকে আমরা কম্পাউন্ড করব তখন ভেরি ডট ডট অ্যান্ড। এখন এই টুটা অর্থটা আছে টু, এটা হচ্ছে কোথায় ইউজ করবো আমরা, যখন টুটা আমাদের কোন অ্যাডজেক্টিভের আগে ইউজ হবে এবং এর পরে যখন একটা ইনফিনিটি থাকবে তখন এই সেন্টেন্সের অর্থ দাঁড়াবে অ্যাফার্মেটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এই এটা অর্থটা ডিপেন্ড করবে আমরা এই যে টুটা যে অ্যাডজেক্টিভের আগে ইউজ করছি সেই অ্যাডজেক্টিভ যদি আমাদের পজিটিভ হয় তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর অ্যাডজেক্টিভ যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ। এবার দেখাচ্ছি আমরা, তাহলে পিটার ইজ, হ্যাঁ পিটার সাবজেক্ট ইজটা লিঙ্কিং ভার্ব, টু একটা ইনফিনিটি টু, এই এই টুটা হলো বাকি কী হিসেবে কাজ করছে, ভেরি হিসেবে কাজ করছে, অর্থাৎ এই যে এই টুটা ইউজ করছে টুটা তাহলে আমরা কোথায় ইউজ করলাম, উইকটা একটা অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভের আগে আমরা টু ইউজ করছি, হ্যাঁ তাহলে পিটার ইজ টু উইক টু প্লে, হ্যাঁ পিটার এতই দুর্বল সে হাঁটতে খেলতে পারে না,
দ্য কোশ্চেন ইজ টু কমপ্লেক্স ফর দ্য স্টুডেন্ট শুড সলভ। এই যে সেন্টেন্স নাম্বার টুতে আমরা যখন এটাকে আমরা কমপ্লেক্স করছি তখন লিখছি আমরা দ্য কোশ্চেন ইজ সো কমপ্লেক্স দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান নট সলভ। অর্থাৎ যখন আমরা এই টু যুক্ত কোনো অ্যাডজেক্টিভের আগে টু থাকবে সেটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন যে একটা ইনফিনিটিভ থাকে, হ্যাঁ ইনফিনিটিভ যে সেটা আমাদের কী হবে পরবর্তীতে পেঞ্চেবল ভার্বে রূপান্তর হবে, আমাদের সেটাই হয়েছে সেন্টেন্স টু। হ্যাঁ সেন্টেন্স টুতে দ্য কোশ্চেন ইজ সো কমপ্লেক্স দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান নট সলভ। আমাদের যে স্টুডেন্ট আমাদের এটা সাবজেক্ট, তাহলে আমাদের এখানে আমরা যদি সাবজেক্ট খুঁজে বের করি সেন্টেন্স ওয়ানেতে দেখা গেছে সাবজেক্ট, এটাকে যদি আমরা কমপ্লেক্স করছি পিটার ইজ সো উইক দ্যাট হি ক্যান নট প্লে, তাহলে এখানে আমাদের পিটার সাবজেক্ট আর পিটারের প্রোনাউন হলো এখানে আমরা ইউজ করছি হি, তাহলে এখানে আমাদের অন্য কেউ নাই। এটাকে আমরা এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করছি তাহলে প্লেটাকে আমাদের প্রিন্সিপাল ভার্ব দাঁড়াইছে এবং এই প্লের সাবজেক্ট দাঁড়াইছে হি, আর এখানে হিটা হচ্ছে পিটার। দ্বিতীয় সেন্টেন্সে এখানে সাবজেক্টটা হচ্ছে কোশ্চেন আর এটাকে এরপর এটা আবার ইউজ করছে আমরা ফর দ্য স্টুডেন্ট টু সলভ। যখন এটাকে আমরা কমপ্লেক্স করছি তখন এখানে আমাদের দাঁড়াইছে সেটা হচ্ছে দ্য কোশ্চেন, এই যে দ্য স্টুডেন্টস, হ্যাঁ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের যখন এটা এখন কমপ্লেক্স করতে গেছি তখন আমাদের সাবজেক্ট ভিন্ন হয়ে গেছে, তাহলে দ্য কোশ্চেন ইজ টু কমপ্লেক্স ফর দ্য স্টুডেন্ট টু সলভ। এটা প্রশ্নটা এতই কঠিন, হ্যাঁ ছাত্রের জন্য এতই কঠিন তারা সমাধান করতে পারে না। তৃতীয় সেন্টেন্স দেখা গেছে দ্য প্রবলেম ইজ টু কমপ্লেক্স টু বি সলভ। এটাকে যখন এটাকে এই এই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করতে গেছি তখন কী দাঁড়িয়েছে দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট ইট ক্যান নট বি সলভ। তাহলে আমরা এটা কেন করলাম, এখানে এই সেন্টেন্স থ্রি এটা একটা প্যাসিভ সেন্টেন্স, আর এই প্যাসিভ সেন্টেন্স যখন প্যাসিভ এবং সিম্পল সেন্টেন্স এটাকে যখন আমরা কমপ্লেক্স করতে গেছি তখন আমাদের সাবজেক্ট তো প্রবলেম না, এখানে এই যে সাবজেক্টটা এই যে এটা এটাকে যখন আমরা কমপ্লেক্স করতে গেছি তখন আমরা এই সাবজেক্ট দ্য প্রবলেম এটা আমাদের পর্বতে চলে আসছে, দ্য প্রবলেম ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ইট ক্যান নট বি সলভ, তাহলে ইটটা হচ্ছে আমাদের প্রবলেম। এবার রাফি ইজ টু ট্যালেন্ট টু সলভ দ্য কোশ্চেন, এখানে রাফি এই যেখানে রাফি যখন আমি এটা করছি এটাকে তখন রাফি ইজ ভেরি ট্যালেন্ট অ্যান্ড হি ক্যান সলভ দ্য কোশ্চেন, এখানে হিটা রাফির প্রবৃত্তি ইউজ করছি আমরা। তাহলে এখন আমাদের একটা পার্থক্য দেখি আমরা, এখানে সেন্টেন্স যে ফোরে এই সেন্টেন্স ফোর একই প্রথমে আমাদের সেন্টেন্স ওয়ান টু থ্রি ফোর একই নিয়মে গঠন হলেও দেখা গেছে সেন্টেন্স ওয়ান টু থ্রি সবগুলো আমাদের পরবর্তী আমাদের নেগেটিভ হয়েছে, অর্থাৎ নেগেটিভ মিন বহন করছে, কিন্তু আমাদের সেন্টেন্স ফোরে এসে সেটা কিন্তু নেগেটিভ হয় নাই। দেখুন রাফি ইজ সো ট্যালেন্ট দ্যাট হি ক্যান সলভ দ্য কোশ্চেন, রাফি ইজ ভেরি ট্যালেন্ট অ্যান্ড হি ক্যান সলভ দ্য কোশ্চেন, এখানে আমরা ক্যানের পরে নট ইউজ করে নেই, এখানে না ইউজ করার অর্থ হলো এখানে যে হচ্ছে সেটা হলো আমাদের যে অ্যাডজেক্টিভ ইউজ করছি এখানে উইক যে অ্যাডজেক্টিভ এটা আমাদের নেগেটিভ একটা অ্যাডজেক্টিভ, কমপ্লেক্সটাও কিন্তু নেগেটিভ অ্যাডজেক্টিভ, আবার এখানে কমপ্লেক্সটাও নেগেটিভ, আবার এখানে আসছে আমাদের এই যে ট্যালেন্ট এটা কিন্তু অ্যাফার্মেটিভ। তো এক কোনো সেন্টেন্সে যদি এরকম অ্যাডজেক্টিভ যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে আমাদের সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, সে সেন্সে আমরা রাফি করছি রাফি ইজ সো ট্যালেন্ট দ্যাট হি ক্যান সলভ দ্য কোশ্চেন। ওকে হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ থ্যাংকস অল অফ ইউ।